আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নির্দেশেই শহরের প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মী সম্মেলনগুলিতে উপস্থিত বক্তারা নির্বাচনের প্রাককালে দলকে আরও শক্তিশালী করতে এবং নির্বাচনে দলের কর্মীদের বিভিন্ন কর্মসূচি কিভাবে রূপায়ণ করবেন সেই বিষয়ে বক্তব্য রাখছেন। শুক্রবার বছরের শেষ দিনে বর্ধমান শহর 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই একটি রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন কর্মসূচিটি অনুষ্ঠিত হয় অনিতা সিনেমা হল লেনের বাণীপীঠ হাইস্কুলে। আজ 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অর্পণ চ্যাটার্জি মহাশয়ের নেতৃত্বে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটাতে আমাদের যুব সম্প্রদায়ের যারা তৃণমূল কংগ্রেস অ্যাক্টিভ কর্মী আছেন তারা উপস্থিতি দিয়েছে এবং যোগদান দিয়েছে। তো এটাতে আমরা তাদের কাছে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি অর্পণ চ্যাটার্জি মহাশয়ের মতন যারা নেতারা আছেন তাদেরকে তৃণমূল কংগ্রেস দল থেকে একটা ভালো জায়গায় নিয়োগ করুক, এটাই আমাদের প্রাপ্য। কারণ উনি যদি আজকে একটা ভালো জায়গায় থাকেন তাহলে আমাদের মতন যুব সম্প্রদায়ের মানুষজনরা সুযোগ সুবিধা পাবে, ভ্যাকসিনেশন পাবে, ব্লাডের কার্ড পাবে, আমাদের মায়ের শরীরকারা বাবার শরীরকারা পেতে আমরা হেল্প পাবো। আমরা চাইছি উনাকে একটা ভালো জায়গায় নিয়োগ করা হোক, এটাই আমাদের অনুরোধ উচ্চ নেতৃত্বের কাছে, বিধায়ক মহাশয়ের কাছে। ওই আজ 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজ কর্মী সম্মেলন আছে বর্ধমান বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে। আমাদের পৌরসভা ভোট আসন্ন, এবারে পৌরসভাতে আমাদের মূল যেটা লক্ষ্য তৃণমূল দলকে 35-35-0 করা, সেই লক্ষ্যে আমরা সমস্ত ওয়ার্ডে বিধায়কের নেতৃত্বে আমরা প্রত্যেকটি কর্মী সম্মেলন জেলা নেতৃত্বে আমাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে খোকন দাস আমাদের MCIC যিনি প্রাক্তন ছিলেন এখন বিধায়ক তিনি অকুণ্ঠভাবে সহযোগিতা করেছেন আমাদের। এবং অর্পণ চট্টোপাধ্যায় আমি বিশেষভাবে বলবো, এই 34 নম্বর ওয়ার্ডে অর্পণ চট্টোপাধ্যায় এর আগে তো দীর্ঘদিন আগে যারা ছিলেন তাদের থেকে বয়সে অনেক কম, আমার থেকে ছোট, কিন্তু ওর যে উদ্দীপনা, ওর যে এনার্জেটিক একটা অবস্থান, এই যে প্রচুর মানুষকে বিশেষ করে মহিলাদের এবং ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছেন সব মানে 20-22-24 বছর সব বয়স তাদের সংগঠিত করেছে, এটা একটা অভাবনীয়, এটা আজ পর্যন্ত হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই ওয়ার্ডে যারা মানে সমস্ত মানুষকে নিয়ে চলছে, এই যে এত কর্মী তাদের নিয়ে যে মেন উদ্যোগটা নিয়েছে অর্পণ চট্টোপাধ্যায়, আমরা চাইছি জেলা নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে আমাদের অনুরোধ, এরকম একজন এনার্জেটিক নেতৃত্বকে, সেটা যদি জেলা আমাদের এই ওয়ার্ডের দায়িত্ব হয়, সে যদি কমিশনার হয়, জেলা নেতৃত্ব নিশ্চয় মানে তারা সিদ্ধান্ত নেবেন, যাই নেবেন মেনে নেবো, কিন্তু আমাদের অনুরোধ এবং আমরা প্রস্তাব রাখছি অর্পণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এখানে যদি হয় তাহলে প্রচুর কাজ আছে, সেই কাজগুলো অনেকটা করেছি, আরো বাকি আছে, আমরা ভালোভাবে করব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। খাবার পৌঁছে দিয়েছি, সব আমরা দিয়েছি, এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমাদের খাবার কর্মসূচি আমরা করেছি করোনার সময়, আমরা পৌঁছেছি না, আমরা মানুষের বিপদে থাকছি না, কোন লোক থাকছে, তাই আমরা আপনাদের কাছে বলবো, এই তো আমাদের আইসি সাহেব, SP সাহেব আমাদের বললেন বর্ধমান শহর জুড়ে আমরা CCTV লাগাতে চাই, আমরা বললাম কেন বলুন, আমার কি প্রয়োজন? বিপন্ন আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে ভারতবর্ষ বিদেশের কাছে বিক্রি করে দিয়েছে এই BJP, আর তার বিরুদ্ধেই লড়াই করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে লড়াই করছেন ভারতবর্ষে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, কারণ ভারতবর্ষের রাজনীতিতে একমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে আমাদের নেত্রীকে ডাকছে বিভিন্ন মানুষ, কংগ্রেস, BJP বিভিন্ন দলের মানুষ আজকে বিভিন্ন রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। আপনারা জানেন যে আজকে ভারতবর্ষের যে লড়াই চলছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার মূল লড়াই করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো আমরা চাই যে সামনের দিনে ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে ভারতবর্ষের নদীতে পাঠাতে হবে, তাহলেই ভারতবর্ষ বাঁচবে। আর এটা আজকে শুধু আমরা নয়, আমরা শুধু বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ আজকে বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির গতিতে চাই। তৃণমূল কংগ্রেসের হিন্দি ভাষী সংগঠনের সহ সভাপতি নারুগোপাল ভকত, আমি সব জায়গাতে বলি শীত গ্রীষ্ম বর্ষা খোকন দাসী বর্ষা, আপনি শীতকালে পাবেন, গ্রীষ্মকালে পাবেন, বর্ষাকালে পাবেন, তো আমরা সেই মানুষটাকে হাতটাকে শক্ত করতে হবে। আরো কিভাবে শক্ত করতে হবে, আমাদের এই ওয়ার্ডে যে মনোনীত প্রার্থী ঠিক করে দেবেন তাকে ভোট দিয়ে যেতে হবে, কারণ
এটা মিউনিসিপ্যালিটি ভোট, এটা বিধানসভা নয় যে 18টা ওয়ার্ড হেরে গেল 17টা ওয়ার্ড জিতে গেল। মিউনিসিপ্যালিটি ভোটে প্রত্যেক ওয়ার্ডের প্রতিনিধিকে যদি জেতাতে পারেন তবেই আপনাদের ওয়ার্ডে পরিষেবাটা আসবে। আব্দুল রব, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ মানুষের মন জয় করেছে, রেখাপাত করেছে এবং আপনাদের দরজায় পৌঁছে দিয়েছে। তারপরে আমরা হেরে গেছি এই ওয়ার্ড, তাই তো আজকে বর্তমান শহরে 18টা ওয়ার্ড জিতেছি, 17টা ওয়ার্ড হেরেছি। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যার মধ্যে আপনারা এখানে বসবাস করেন, এই ওয়ার্ড হারের কথা ছিল না, কিন্তু আপনারা বিভ্রান্ত হয়েছিলেন। আপনারা ভেবেছিলেন যে এবার যদি বিজেপি চলে এলো, এবার যদি পশ্চিমবঙ্গে ত্রিপুরার মতন পশ্চিমবঙ্গ দখল করে নেবে, তাই না? আমাদের সরকারের সঙ্গে থাকা উচিত, এই সরকার আসবে এরা অনেক উন্নয়নমূলক কাজ করবে। তাই আপনারা যে ভুল করেছেন, তাই সামনে দুয়ারে আপনাদের পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে নেতৃত্ব দেবেন আমাদের বর্তমানের মাননীয় বিধায়ক খোকন দাস। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।